আপনারা জানেন দিদির যেটা পঞ্চম মানে জোয়ারের সরকার সফল কর্মসূচির পর এবারে হচ্ছে ষষ্ঠ দফা জোয়ারের সরকারের কর্মসূচি। তো সেখানে সারা বাংলা জুড়ে হচ্ছে ভাতারের আজকে দিনে তিনটে অঞ্চল আছে, ভাতার অঞ্চল আছে, বরগুলুন 2 নম্বর আছে, বরগুলুন 1 নম্বর আছে। এখন এটা আমি দাঁড়িয়ে আছি বরগুলুন 1 নম্বর অঞ্চলে জোয়ারের সরকার ক্যাম্পে। মানুষকে কীভাবে সাড়া পাচ্ছেন ঘুরে দেখছেন? দেখুন মানুষকে কী করে সাড়া সেটা তো আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনারা নিজেরাই বলবেন মানুষের সাড়া কী। কারণ আর মানুষের সাড়া তখন